আজকে আমি এক জোড়া সিম্পল কানের দুল তৈরি করব। ঘরে বসে এই কানের দুল তৈরি করব, কিভাবে তা দেখব। এই যে এটা হচ্ছে কানের দুলের বেস। এই বেসগুলো এবং এই কানের দুল তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব আমি দোকান থেকেই কিনে এনেছি। সব কিছুই দোকানে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ঝুলুরি, যেটা আমার কানের দুলের সাথে অ্যাড করা হবে। এই যে কাঁচিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জুয়েলারি মেক করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। এটা দিয়ে জুয়েলারি কোনো অংশ কাটার জন্য ব্যবহার করা যায়, আবার ছোটোখাটো কোনো কিছু বাড়ানোর জন্য, ধরার জন্য, বিভিন্ন কাজে, জুয়েলারি মেক করার নানা রকম কাজে এই কেজিটা ব্যবহার করা যায়। এই যে আমি এখন এই যে রিং যেটা ছিল সেই রিংটাকে একটু বড় করে নিয়েছি সেই কেজিটার সাহায্যে। এখন যে বেজ দেখালাম সেই বেজে যে ছোট ছিদ্র ছিল সেগুলোতে এই ঝুলুরিগুলো সেট করার জন্য আমি প্রথমে ঝুলুরিটাকে এই রিংয়ের ভেতরে পরে নিলাম। এরপর আমি এই যে বেজে যে ছিদ্র আছে সেই ছিদ্রটার সাথে রিংটাকে সেট করে নিব। তার জন্য আমার আবার সেই কেচিটার প্রয়োজন পড়বে। এটা দিয়ে আমি একটু হালকা করে প্রেস করে রিংটাকে লক করে দিব। খেয়াল রাখতে হবে খুব বেশি প্রেস করে রিংটা লক করা যাবে না। এতে করে যে সমস্যাটা হবে তা হলো যে ঝুলুরিটা বেশি শক্ত করে লেগে গেলে আর ঝুলবে না, তাই একটু সাবধানে ঝুলুরিটাকে সেট করে নিতে হবে। এই তো ঝুলুরি লাগানো শেষ। এভাবে আমার কানের দুলের যতগুলো বেজের ছিদ্র আছে সবগুলো ছিদ্রর ভেতরে এই ঝুলুরিগুলো সেট করে দিব। এই যে আবার একই কাজ করতে হবে, এই রিংটাকে আমি ঝুলুরির ভেতরে নিলাম, এরপর বেজের ছিদ্রতে আবার এটা সেট করে নিব। সেট করে নিচ্ছি। আবার আমার সেই ইয়েলো কালার কাঁচিটার প্রয়োজন হবে লক করার জন্য। আলতো করে প্রেস করে নেব যাতে রিংটা খুব ভালো করে লক হয়ে যায় এবং ঝুলুরি যেন বের হয়ে না যেতে পারে। লক করা হচ্ছে, হয়ে গেল আরেকটি ঝুলুরি সেট করা। এভাবে প্রত্যেকটা ছিদ্রই আমি ঝুলুরিগুলোকে সেট করে নিব। এখন দেখা যাচ্ছে এই পুরোটাই বেজের কানের দুলের যে বেজ ছিল তার পুরো ছিদ্রটা জুড়েই এই ঝুলুরিগুলো সেট করে নিয়েছি আমি। সেট করার পরের কী অবস্থা তা দেখতে পাচ্ছ। এখন শেষ কাজ সেটা হচ্ছে যে এই যে হুকটা দেখছো যেটা কানের সাথে আটকে থাকবে সেটা নিচে যে অংশটা আছে সেই অংশটাকে আমি একটু বড় করে একটু ফাঁক করে নিব, যাতে আমার এই বেজটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগেই সেটা যেন এখান থেকে খুব সহজেই ঢুকাতে পারি। দেখেছো ছিদ্রটা একটু বড় হয়েছে। এই যে আমার বেজের যে ছিদ্র ছিল সেটা আমি এখান দিয়ে এখন ঢুকিয়ে নিলাম। যেহেতু এখানে স্পেস কম একটু সাবধানতার সাথে ধৈর্য নিয়ে কাজটা একটু করতে হবে। হালকা করে আমি একটু প্রেস করে নিচ্ছি কাঁচিটা দিয়ে যাতে ছিদ্রটা একটু লক হয়ে যায় এবং বেজটা যেন খুলে পড়ে না আসে। ব্যাস তৈরি হয়ে গেল একটা সিম্পল কানের দুল, নিজের মন মতো করে তৈরি করা কানের দুল। এই তো একজোড়া কানের দুল, হাতে বানানো একজোড়া কানের দুল। কানের দুল শেষ। এখন আমি দেখাবো আমার আগেই তৈরি করে রাখা একটা সিম্পল লকেট সহ চেইনের ভেতর লকেট সহ একটা সিম্পল গলার সেট। এই যে চেইনটা দেখতে পাচ্ছ, এই চেইনটাও দোকান থেকে কিনে নেওয়া। এই যে গোল যে লকেটটা বেস
সেটাও দোকান থেকে কিনে নাও। আমি শুধু এই ঝুলুরি যা কানে লাগিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে নিয়েছি। আর এই যে এটা কানের দুলের বেজটা এই লকেটের নিচের অংশের সাথে আমি জুড়ে দিয়েছি, যাতে দুটোর একটু মিল থাকে, একটা সেট মনে হয়। একই প্রসেসে আমি সেই ঝুলুরিগুলো এখানে ছিদ্রগুলোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং চেইনের ছিদ্র পাশেও আমি কিছু ঝুলুরি দিয়েছি। খুব সহজেই একটা সিম্পল গলার এবং কানের সেট তৈরি করে নিতে পারো ঘরে বসে নিজেদের পছন্দ এবং রুচি অনুযায়ী। এই তো শেষ হয়ে গেল আমার নিজের তৈরি সিম্পল গহনা, যেটা আমার আজকের তৈরি কাজ ছিল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।